ভারী বৃষ্টি পিছু ছাড়ছে না সিলেটের। এই ভালো এই বৃষ্টি, সাথে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল, সব মিলিয়ে বিপর্যস্ত সিলেট। পথঘাট বাড়িঘর পানিতে ডুবে আছে। কিছুদিন পরই ঈদ উল আজহা। এমন পরিস্থিতিতে কাজীর বাজার হাটে পশু তোলা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতা না থাকায় প্রতিদিন হাটের লোকজনের ক্ষতি গুনতে হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। 3-4 লক্ষ গেল আছে, ইয়া আছে পানি কাঞ্চার লাগে, মানুষ আয় না, মানুষ কাস্টমার আয় না, বাজার পানি একবারে শেষ, সাই চতুর্দিকে পানি, মানুষ যে ওয়াইয়া যেন খাওয়াইয়া যেন ব্যস্ত আও এসার মতন নাই। বুধবার রাত থেকে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের 7 উপজেলা ও নগরীর শতাধিক জায়গার 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সারা বছর ভালো ব্যবসার আশায় এই সময়টিতে খামারি এবং হাটের ইজারাদার অপেক্ষায় থাকেন, অথচ এই সময় হাটের চারিদিকে পানিতে ডুবে আছে। সিলেটের কাজীর বাজার পশুর হাট থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।